রাজ্য জুড়ে প্রতারণার ফাঁদ। এক লহমায় আঙুলের ছাপ নকল করে ব্যাংক থেকে চুরি হচ্ছে লাখ লাখ টাকা। দুর্গাপুর মহেশতলা থেকে শুরু করে সারা বাংলা হ্যাকারদের নখদর্পণে। রেশন দোকান থেকে শুরু করে জমি রেজিস্ট্রি অফিস, এমনকি সিম কার্ড কিনতে গিয়েও বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া মিলবে না পরিষেবা। আর সেই বায়োমেট্রিক পদ্ধতিকে কাজে লাগিয়ে চলছে প্রতারণার চক্র। স্মার্ট যুগে স্মার্ট জালিয়াতির শিকার আমজনতা, কিন্তু এই সংকট থেকে কিভাবে মিলবে নিস্তার? প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিশদে জানালেন সাইবার বিশেষজ্ঞ মহল। সাইবার বিশেষজ্ঞ সম্যজিৎ মুখোপাধ্যায়ের দাবি, যারা প্রযুক্তির বিষয়ে ওয়াকিবহাল নয় বা স্মার্টফোন চালনা করতে তেমন দক্ষ নয়, তাদের আঙুলের ছাপ দিয়ে ট্রানজাকশন যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। চেক, এটিএম কার্ড, ইউপিআই এর সাহায্য নিলে আগামী দিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকাংশে এড়ানো সম্ভব। ভালো, যারা এই ফোন নম্বর বা ফোন বা এগুলো ওয়াকিবহুল নয় বা চালাতে পারেন না, নিজেরা একটা অ্যাপ্লিকেশান লিখুন যে আমার এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো রকম ট্রানজ্যাকশান আমি চাই না, আমি চেক এবং এটিএম বা বাকি যে ইউপিআই এই তিনটে ট্রানজ্যাকশানই অ্যালাউ করছি, বাকি আমার এটিএমের মানে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেসব ট্রানজ্যাকশান বা আধার কার্ড দিয়ে এই পিএস যে ট্রানজ্যাকশানটা সেটা যেন আমার এখান থেকে না হয় বলে একটা অথরাইজ লেটার ব্যাঙ্ক থেকে নিয়ে আসো। তারপরে যদি কিছু ঘটে তাহলে বোঝা যাবে একমাত্র ব্যাঙ্কই এটার জন্য দায়ী, এবং এটা যদি করা যায় অনেকটা সিকিউর করা যায়। অন্যদিকে সাইবার বিশেষজ্ঞ দেবশঙ্কর বণিকের বক্তব্যে স্পষ্ট হলো জালিয়াতির প্রক্রিয়া। মূলত বায়োমেট্রিক ডিভাইসগুলিতে আঙুলের ছাপ দেওয়ার অংশে সিলিকন টেপ বা জিলেটিন লাগিয়ে অনায়াসে নকল করা সম্ভব আঙুলের ছাপ। এই ডিভাইসগুলো দিয়েই ক্যাপচার করা হয় বায়োমেট্রিক ইনফরমেশন, সেটা রেজিস্ট্রি অফিসেই হতে পারে বা অন্য কোথাও হতে পারে। এবার সমস্যাটা হচ্ছে, দেখুন এই যে মেশিনটার মধ্যে এখানে যে একটা কাচের মতো জিনিস রয়েছে, এটার মধ্যে যখন কেউ বায়োমেট্রিকটা দিচ্ছে তার আঙ্গুলের ছাপটা কাচের মধ্যে উঠে আসে। তো জেনারেলি হ্যাকাররা যদি বা কেউ প্ল্যান করে থাকছে, প্রি প্ল্যান যদি হয়ে থাকে, এইটুকু জায়গার মধ্যে কোনো সিলিকন অথবা জিলেটিন টাইপের জিনিস লাগিয়ে রাখে, তো স্বাভাবিকভাবেই যে কোনো লোক যখন এরকমভাবে স্ক্যান করবে তার হাতের ছাপটা জিলেটিন স্টিকের মধ্যে অথবা সিলিকনের মধ্যে চলে আসবে। তবে এই সাইবার ক্রাইমের আসল কর্মকাণ্ড প্রকাশ্যে এলেও একাধিক নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরছেন সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়। আধার লিঙ্ক করার সময় শুধু একটা আঙুল নয়, নেওয়া হয়েছিল 10 আঙুলের ছাপ। অর্থাৎ সেই আঙুলের ছাপই বায়োমেট্রিক ডিভাইস থেকে চুরি হয়েছে এমনটা বলা সম্ভব নয়, দাবি বিভাস চট্টোপাধ্যায়। আমরা যখন আধার রেজিস্ট্রেশন করেছি তখন আমরা কিন্তু 10টা আঙুলের ছাপ দিয়েছিলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যখন 10টা আঙুলের ছাপ আমরা দিলাম তখন আধার অথরিটি UID AICIDR বলে একটা সফটওয়্যারের মাধ্যমে আমার 10টা আঙুলের মধ্যে যেটা বেস্ট ম্যাচ সেই আঙুলের ফিঙ্গারপ্রিন্টটাই কিন্তু ওরা নেয়। এর মানে এই নয় যে আমার বুড়ো আঙুলের ছাপ দিয়েই হ্যাকাররা আমার টাকা বের করতে পারবে। দেখা যাবে আধারে হয়তো আমার তর্জনী বা আমার অন্য আঙুলের ছাপ রেজিস্ট্রেশন করা আছে, কারণ আধারে সেই আঙুলের ছাপটাই থাকে যে আঙুলের ছাপটা UIDAICIDR এর মাধ্যমে দেখতে পাওয়া যায় বেস্ট প্রমিনেন্ট এবং সবচেয়ে ঠিকঠাক ফিঙ্গার। খড়গপুর শহরেও জালিয়াতির শিকার সাধারণ মানুষ। তবে কি প্যান আধার লিঙ্ক থেকে বিপত্তির সূত্রপাত? প্রশ্নটা থেকেই যায়। SBI ব্যাংক থেকে ধাপে ধাপে দুবার চুরি হয়েছে টাকা এমনটাই জানালেন প্রতারিত জয়দেশ শাসমল। আমি কিছু কিছু করে ব্যাংকে 500,000 করে 14,275 আমার জমা হয়েছিল। তো 5 তারিখ আমি ব্যাংকে গিয়ে দেখি, আমি যখন টাকা 10,000 টাকা তুলতে যাই তখন আমাকে ব্যাংকের ক্যাশিয়ার বলছে আপনার অ্যাকাউন্টে পয়সা নেই। রিসেপশন সেন্টারে গেলাম, রিসেপশনে গেলাম ব্যাংকে, বলছে আপনার ওই IPS সেক্টরে যে আলোচনা শুনেছিলাম। কোন ব্যাংকের শাখায় আপনার টাকা চুরি হয়েছে? আমারটা খড়গপুর কৌশলনাথ SBI ব্রাঞ্চে। SBI ব্যাংকে, তাই তো? হ্যাঁ, SBI ব্যাংকে। আচ্ছা, কত টাকা করে দুবার টাকা চুরি হয়েছে? দুবার? হ্যাঁ, দুবার। তবে ডিজিটাল জালিয়াতির এই ঘটনায় প্রাক্তন IPS পুলিশ কর্তা নজরুল ইসলামের দাবি, গোটা ঘটনার চাই পর্যাপ্ত তদন্ত। প্রথমেই প্রয়োজন সেই হ্যাকার দলকে খুঁজে বের করা, তবেই জানা যাবে প্রতারণার গোড়ায় গন্ডগোল কোথায়। কিন্তু তাদের কাছ থেকে হয়েছে এটা প্রমাণ করার পর তো আপনি ফেরত পাবেন, তো সেই প্রমাণ করাটা তো সহজ নয়। প্রথমত যেভাবে হয়েছে সেখান থেকে তদন্ত শুরু করতে হবে, তারপর যারা করেছে তাদেরকে ধরতে হবে, এবং তারা কোথায় থেকে, সে রেজিস্ট্রি অফিস থেকে পেয়েছে না আধার থেকে পেয়েছে না রেশন দোকান থেকে হয়েছে, তারপর সে ব্যাপার আসছে। প্রযুক্তি যত এগোবে ততই বাড়বে প্রতারণার ফাঁদ, কিন্তু তার জন্য থেমে থাকলে তো চলবে না, তাই প্রয়োজন সতর্কতা। কিন্তু সতর্ক হবে কে? রেশন দোকান, জমি রেজিস্ট্রি অফিস, নাকি ব্যাংক কর্তৃপক্ষ, নাকি সব দায়ভার শুধু আমজনতার? প্রশ্নটা থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।